নদিয়ার চাপড়ায় শিশুকন্যাকে শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার যুবক। শিশুকন্যাকে শারীরিক নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করলো চাপড়া থানার পুলিশ। পুলিশ জানে গ্রেপ্তার হওয়া যুবকের নাম উৎপল চক্রবর্তী ওরফে বাপি। তার বাড়ি বড় বালিডাঙ্গা হিন্দুপাড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আনুমানিক সকাল 9টা নাগাদ চাপড়া থানার বড় বালিডাঙ্গা এলাকায়। ধৃতকে আজ কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হবে। পাড়ায় বাচ্চারা যায় লাড্ডুদের নাম করি, লক্ষ্মী পুজোর লাড্ডুদের নাম করি, ঘরে ডেকে বাচ্চাটাকে ডেকে নিয়ে যাওয়ার পর বাচ্চাটাকে যখন খারাপ ব্যবহার করতে যায়, চেঁচামেচি করে, তখন ওই পাড়ার লোক এসে ধরি, তাকে মেরে ধরি, ক্লাব ঘরে নিয়ে গিয়ে করি। তারপর থানার গাড়ি যায়, থানায় ফোন করে, থানার গাড়ি যায়, তখন থানা গাড়ি গিয়ে তাকে নিয়ে আসে। এলাকায় লক্ষ্মী পুজোর অনুষ্ঠানের জন্য মেয়েরা গিয়েলো, সব গিয়ে ওখানে লাড্ডুদের নাম করে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে ঘরের মধ্যে টেনে নিয়ে গিয়ে বাচ্চাটার ওপর অত্যাচার করে যায়। বাচ্চাটা সে জীবনটা তখন পাড়া প্রতিবেশী বুঝে গিয়ে ওকে ধরে নিয়ে আসি, ক্লাব ঘরে ধরে মারধর করে ক্লাব ঘরে পুরিতে হয়, তারপর থানা পুলিশ গিয়ে নিয়ে আসে। কে নাম ওর? বাপি ঠাকুর। বয়স কত? ওই 55 বছর হয়। বাড়ি কোথায়? বড় বাড়ি। আপনার নাম? আমার নাম হচ্ছে সাজিদ। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।